নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুজোর পরপর আমাদের অপেক্ষা থাকে কালী পুজো, শ্যামা পুজোর। আমাদের সেই অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর বাঙালি উৎসব মুখর এবং উৎসবপ্রিয়, তাই বোধহয় উৎসবের যে ঘন ঘটা আমাদের চলতে থাকে বাঙালির পুজোকে কেন্দ্র করে, এবং তারই প্রকাশ বাঙালির সংস্কৃতি চর্চায়। যাই হোক, উৎসবের অপেক্ষায় আমরা রয়েছি, আমাদের মনের মধ্যে সেই উৎসবের আমেজ রয়েছে। সেই আমেজ আনন্দকে ধরেই আমাদের প্রতিদিনকার কথায় সুরের জমজমাট সকাল। আজকেও আমাদের এই জমজমাট সকালে আজ এসছেন শিল্পী প্রান্তোষ কর্মকার। সুপ্রভাত দাদা। সুপ্রভাত, কেমন আছেন? এখন পর্যন্ত ভালো আছি, তারপরে কি হবে জানি না। পুজো কেমন কাটলো? পুজো এবার সেরকম ভালো কাটেনি, একটু অন্য অসুবিধা ছিল, তো মোটামুটি তিন চারটে পুজো দেখেছি। আচ্ছা, আর তবলায় রয়েছে আরও একজন গুণী শিল্পী কৃষ্ণ দাস। সুপ্রভাত কৃষ্ণ। তাহলে আমরা শুরু করব দাদা, প্রথম কোন গানটা শুনব? যেহেতু সকালবেলা, তাই সকালের একটি রাগের উপরে নজরুলের ভক্তিগীতি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। খেলা নীল জনে প্রভু
ভক্তিগীতি, এই গানগুলো সবসময় আমাদেরকে মুগ্ধ করে, এবং বিশেষ করে গানের কথাগুলো, গানের কথাগুলো আমাদেরকে মানে অবাক করে। সত্যি তাই, ঈশ্বরের অপরূপ সৃষ্টি এই বিশ্ব। দাদা, গান শেখা তো অনেক আগে থেকেই শুরু হয়েছে, বা এখনো গানকে নিয়ে সেই চর্চা হচ্ছে, তো সেভাবে প্রথম কবে শুরু হয়েছিল গান? প্রথম তো 6 বছর বয়স থেকেই আমার গান শুরু, তখন আমি হারমোনিয়াম ধরিনি, পরে আমি গুরু ধরেছি চাকরি করে। 25 বছর বয়সে আমি হারমোনিয়াম ধরেছি, কিন্তু খালি গলায় গাইতাম, মানে খালি গলায়। অনেক ছোট থেকেই শুরু? ছোট থেকেই শুরু, 6 বছর বয়স থেকেই শুরু। বাড়িতে আমার সাংগীতিক পরিবেশ ছিল। আচ্ছা। আমার কাকা একজন বড় ওস্তাদ ছিলেন, ওনার প্রিয় শিষ্য ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। আচ্ছা। ওই কাকার থেকে আমার প্রথম প্রেরণা। কাকার নামটা যদি আমরা জানতে কাকার পারি। নামটা ছিল ললিত মোহন কর্মকার। আচ্ছা। বাংলাদেশেই, হুম হুম আমাদের বাড়ি ওইখানেই চর্চা হতো, বাড়িতেই সাংগীতিক করে। এখন তবল ছিল আমাদের, মানে সতীনাথ মুখোপাধ্যায়ের গুরু ছিলেন উনি? সতীনাথ গুরু না, সতীনাথ ওনার প্রিয় শিষ্য ছিল। আচ্ছা, শিষ্য ছিলেন। তাহলে প্রিয় শিল্পী ছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। সেই সময় থেকেই মানে বাড়িতে এই সাংগীতিক পরিবেশটা থাকায় ওখান থেকেই সঙ্গীতের যে শিক্ষা বলুন বা বা ভালো লাগা, সেখান থেকেই শুরু, যাত্রা শুরু। আচ্ছা, তার পরবর্তী সময়ে আমরা শুনব আপনি কার কার কাছ সান্নিধ্য পেয়েছেন বা কার কাছ থেকে শিখেছেন। তার আগে আরেকটি গান শুনে নেব। ঠিক আছে, এবার আমি আধুনিকে চলে যাচ্ছি। হুম, আমি আজকে বিচিত্র ধরনের গান কিছু ই করেছি, বাহ, যাতে বৈচিত্র্য আনা যায়, দেখি চেষ্টা করছি। একদম, যদিও গান প্রতিটি ভালো, আমার মতে প্রতি গানই ভালো, আমরা গাইতে পারি না বলে, গাইতে পারলে সব গানই নিশ্চয়ই নিশ্চয়ই, জানি না কতটুকু ফুটাতে পারবো, এখন দেখা যাক। আমি এখন গাইছি আমার প্রিয় শিল্পী সুপ্রকাশ চাকি। বাহ বাহ, ও অনেক খুব মানে সত্যি খুব মানে ট্যালেন্টেড ছিলেন। মাত্র 2টো গান ক্যাসেট করছেন উনি, রেকর্ড করেছেন জীবনে, এই 2টোই সেরা। একদম, তার একটি গাইছি। চিরদিন জানি থাকবি না, বসন্ত যাবে ফিরে, এদিন আমার চিরদিন জানি থাকবি না, বসন্ত যাবে ফিরে। বাতাসের সুর ভরে যায় অভিমান,
যাবে ফিরে। বিখ্যাত একটি গান এবং সব্বার খুব খুব ভালো লাগার গান। এই প্রসঙ্গে একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে যে দাদা, আগেও মানে সঙ্গীত চর্চা করে আসছেন অনেক দিন ধরেই বা অনেক অনুষ্ঠান করেছেন, তো সেভাবে তখনকার দিনের অনুষ্ঠান আর এখন যে অনুষ্ঠানগুলো হয় আপনার কাছে কি মনে হয়, কতটা তফাত রয়েছে সেই অনুষ্ঠানগুলোর মধ্যে? তখনকার দিনে যে অনুষ্ঠান হতো সে সময় যন্ত্রসঙ্গীতের সেরকম প্রাধান্য ছিল না। আচ্ছা, তখন হারমোনিয়াম তবলা দিয়েই গান হতো। আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ বলছি, মানবন্দ মুখোপাধ্যায়ের নাম তো তোমরা সবাই শুনেছ। মানবন্দ মুখোপাধ্যায় তো সেরকম বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। আর সত্যি কথা বলতে কি, তখনকার দিনে সব শিল্পী কাকে বলবো ছোট কাকে বড় বলবো বুঝতে পারছি না, সবাই প্রত্যেকেই সমান গুণী একদম, এবং এত শাস্ত্রীয় সঙ্গীতে তারা সুদক্ষ ছিলেন, যে কোনো গান গাইতেন সেটাই ভালো লাগতো। আমরা গাইতে পাচ্ছি না, কিন্তু তারা যে সমস্ত গানগুলি গেয়ে গেছেন সেগুলি আমাদের প্রাণে হৃদয়ে ছোঁয়া দিয়ে যায় একদম। সত্যি কথা বলতে কি, এখন আমরা না ওইভাবে সেরকম করি না। আমি ওনাদের গানের কথা বলছি না দাদা, আমি বলছি যে একটা সময় ছিল যখন আপনিও মঞ্চে গিয়েছেন বা এখনও অনেক অনুষ্ঠান হচ্ছে, এখন হয়তো সেভাবে গাইছেন না বাট অনুষ্ঠান আপনারা দেখছেন, তো সেই প্রচলিত ছন্দে যে অনুষ্ঠানগুলোতে আপনাদের কি মনে হয় এতে কতটা কি পরিবর্তন হয়েছে বা শিল্পীর মান কতটা উন্নয়ন হয়েছে বলে আপনার ধারণা? শিল্পীর মান আমার মনে হয় সেইরকম তখনকার দিনে শিল্পীর মতন মান এখন হয়নি, তবে এখন অনেক চেষ্টা করছে নবীন প্রজন্ম, তারা কিছু ওই পুরনো দিনের শিল্পীর অনুকরণে তারা চেষ্টা করছে, তবে আমার মনে হয় না সেই তখনকার দিনে শিল্পীর মতন এখন সেই স্তরে এখানে শিল্পীরা এখনও গিয়ে পৌঁছেছে। আচ্ছা, তারপরের গানে যাবো দাদা। পরের গানটা আমি গাইছি, গানটির গীতিকার হলেন সুবোধ গঙ্গোপাধ্যায়, আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের প্রাণপুরুষ, এবং সুর স্বপন চক্রবর্তী। কেন বলো স্বপ্নে স্মৃতিটাই রেখে গেলে, কেন বলো স্বপ্নে স্মৃতিটাই রেখে গেলে, প্রেম মন জেনেও তবু কেন যে বিদায় নিলে, কেন বলো ছ
কত দূরে চলে গেছ, ভীষণ সুন্দর। এবং ওনার অনেক গান রয়েছেন যেগুলো মানে উনি সৃষ্টি করেছেন, এমন অনেক গান রয়েছে যেগুলো সত্যিই ভীষণ ভীষণ ভালো সৃষ্টি হয়েছে। তার পরের গানে যাব, তার পরে কী ধরনের গান শুনব। আর তার আগে আরেকটা কথা বলি যে আপনার একটা ইনস্টিটিউট রয়েছে, সেখানে অনেক শিক্ষার্থীরা রয়েছে, তো আপনি নিজেও একটা সময় ছাত্র ছিলেন, সঙ্গীতের ছাত্র ছিলেন, তো সেভাবে দেখতে গেলে বা ভাবতে গেলে আপনার কি মনে হয়, আপনারা যখন শিখেছেন সেই সময় থেকে এখনকার এখনকার বাচ্চাদের মধ্যে কি ডিফারেন্স বলে আপনার মনে হয়? এখন তো বাচ্চাদের ভিতরে আগ্রহটা অতটা নেই, এবং আমার মনে হয় কিছু অসুবিধাও আছে, তারা পড়ার এত চাপ, মাস্টার চাপ, তার জন্য তারা সময় দিতে পারে না। তবে আমার মনে হয় ইচ্ছা থাকলেই উপায়। আমরা যেভাবে কষ্ট করে গান শিখেছি, আমার সত্যি এখন বলতে গেলে বিরাট ইতিহাস হবে, গান বন্ধ হয়ে যাবে। তা আমি সংক্ষেপে বলছি, আমরা যে কষ্ট করে গান শিখেছি, আমাদের ওস্তাদ আমাদের অনেক দূরে দূরে যেতে হয়েছে, বহু দূরে দূরে আমরা গিয়ে গান শিখেছি কষ্ট করে। এখন তো বাড়ির কাছেই মাস্টার পাচ্ছে, বাড়িতেই পাচ্ছে। যেমন আমার ছেলে দুবছর যখন বয়স, তখন থেকে আমার কাছে বসে থাকতো, বসে শুনতো, ও শুনতে শুনতে তার কান তৈরি হয়ে গেছিলো, সেভাবে শিখতো। কিন্তু এখন তো বাড়িতেই মাস্টার আছে, বাড়িতেই শিক্ষক আছে, সব তা সত্ত্বেও তাদের সেই রকম মানে ওই রকম আগ্রহ আমি দেখি না, আমরা যেভাবে কষ্ট করে আমরা শিখেছি। তো সেটা একদমই যেটা বললেন একদমই ঠিক, কিন্তু তারপরেও কি মনে হয় না যে এখনকার বাচ্চারা অনেক বেশি ট্যালেন্টেড, তারা যেভাবে এত ছোট থেকে মিডিয়া ফেস করছে বা বিভিন্ন বড় বড় মঞ্চে গাইছে ছোট ছোট বাচ্চারা, তো সেক্ষেত্রে কি মনে হয় যে ওদের মধ্যে ভীষণভাবে ট্যালেন্ট রয়েছে? হ্যাঁ, ট্যালেন্ট তো আছেই, সবার ভিতরে ট্যালেন্ট আছে। এখন ত্রিপুরাতেও অনেক ভালো ভালো আছে শিল্পী, তাদের কণ্ঠ ভালো আছে। শুধু ত্রিপুরা নয়, সমস্ত ভারতের সমস্ত চিত্রটা দেখলি, আমরা যখন টিভিতে দেখি সারেগামাপা বা বিভিন্ন অনুষ্ঠানে ওরা গাইছে, আমি মনে করি ওদের ট্যালেন্ট আছে সত্যি। ওরা যদি মানে উপযুক্ত গাইডেন্স পায়, ওরা ভালো শিল্পী ভবিষ্যতে হবে। আচ্ছা, তার পরের গান শুনবো দাদা। পরের গানটা আমি গাইছি, এটিও মানে মানে আধুনিক গানই তো, এই বাংলাদেশের একজন শিল্পী গেয়েছে, খুব ভালো লাগে, শিল্পী সুমন রাহাত। আচ্ছা, খুব দুর্দান্ত শিল্পী, ওর একটা গান আমি নিয়েছি। গানটা কি মানে আমাদের ইন্ডিয়ার গান না ওখানকারই গান? না, বাংলাদেশেরই গান। আচ্ছা, বাংলাদেশে আমি রেডিও থেকে গানটা আমি কালেক্ট করেছি। আচ্ছা আচ্ছা, বাবা, আমি নিয়েছি, ভালো লাগলো, আমি কালেক্ট করে নিয়েছি রেডিও থেকে। ভীষণ ভীষণ ভালো শুনে, সত্যি সুন্দর গায়, বাংলাদেশ হলে কেউ ভালো গায়। তাই আমি বিচিত্র ধরনের গান আমি সাজিয়েছি আজকে। ভালোবাসার সাদা পালকে অবিশ্বাসের এখন তুমি আমার কোলে, এখন তুমি প ভালোবাসার সাদা চোখে
তো সেভাবে গান শেখা শুরু হয়েছিল বাড়ির পরিবেশ থেকে, আমরা জেনেছি আগে। তো প্রথম গুরু হিসেবে কাকে পেয়েছিলেন? আমার প্রথম গুরু ছিলেন প্রমোদ পাল, অখ্যাত একজন। অবশ্য আমার হারমোনিয়ামটাই ওনার কাছে হাতে ঘুরি হয়েছে। তারপর আমি বড় ওস্তাদের সচিন্দ্র সকর, তিনি বিখ্যাত সেতার বাদক ছিলেন, তেলিমোনার থেকে এসে আগরতলা এসে গান শেখাতেন। এরপরে তো রবিনাগ পণ্ডিত রবিনাগের তত্ত্বাবধানে আমি সঙ্গীত রত্ন ভোকাল ক্লাসিক্যালে নিয়েছি। পরবর্তী সময় তো আরও হায়ার এডুকেশন নিতে গিয়ে কলকাতা গিয়েছি আমি। কলকাতায় যখন পড়াশোনা করলাম তখন সেখানে দ্বিজেন মুখোপাধ্যায় আমার সান্নিধ্য আমি পেয়েছি, ওখানে ওনার কাছে গান শিখেছি। এবং পরে মণীন্দ্র ঠাকুর ওনার একটা স্কুল আছে, স্কুলটার নামও কীর্তিতীর্থ, আচ্ছা, মধ্যম গ্রামে স্কুলটা ওনার। উনি 1909 গত হয়েছেন, ওনার মেয়ে এখন শেখাচ্ছে তপা, খুব ভালো গান গায়, ও ভালো গান করে। আমি এরকম শিল্পী দিন মণীন্দ্র ঠাকুরকে আমি আগরতলায় আনতে চেয়েছিলাম, আনতে পারলাম না। ওনার গান শুনলে সত্যি বুঝতে পারত গান কী জিনিস, এত সুন্দর গাইতেন। উনি রবীন্দ্রনাথের ডাইরেক্ট ছাত্র সুলজন মন্দারের কাছে গান শিখতেন, আচ্ছা, এখানে গিয়ে। ওনার কাছে আমি গান শিখেছি রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রার কাছে রবীন্দ্রসঙ্গীত আধুনিক এগুলি করেছি, আর এছাড়াও দ্বিজেন মুখোপাধ্যায়ের কাছে করেছেন আধুনিক করেছি। এছাড়াও আমার সত্যিকারের সৌভাগ্য হয়েছে বড় বড় শিল্পীদের সান্নিধ্য পাওয়া, যেমন হৈমন্ত শুক্লা, আরতি মুখোপাধ্যায়,
শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় সকলের সঙ্গে সান্নিধ্য হয়েছে। এবং শ্যামল মিত্রের সঙ্গে, শ্যামল দার সঙ্গে তো আমি এ তোমাদের সঙ্গে যেরকম কথা বলেছি, এরকম কথা বলেছি, আমাদের কলেজের ফাংশনে এসেছিলেন, কথা বলেছি, বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। তবে পারিনি তাদের মতো হতে, চেষ্টা করছি, তাদের ছোঁয়া একটু একটু পেয়েছি। বাহ, সত্যি খুব ভালো লাগছে আজকে শিল্পী, এত গুণী শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন এবং তার এই সঙ্গীত বোধ, তার সঙ্গীত চর্চা সেই সমস্ত কিংবদন্তি শিল্পীদের ছোঁয়ায় আবৃত। আমরা চেষ্টা করছি সেই সুরের রেশটুকু ধরে শিল্পীকে শুনতে। তারপরে কোন গানে যাব দাদা? এবার কার গান শুনব? এবারে আমি আমার গুরুদেবেরই গান গাইছি। আপনার গুরুদেব বলতে অনেক জনের সাথে, আমার গুরুদেব বলতে আমি এখন মানে দ্বিজেন মুখোপাধ্যায়, আচ্ছা, আমার একটি গান আমি গাইছি, শুনে নেব। বুঝু না তোকে কত ভালোবাসি, হৃদয়ে তুমি কত যে আমার, বুঝু না তোকে কত ভালোবাসি, হৃদয়ে তুমি কত যে আমার, দেখে আঁকি মেয়ে
আজকের এই শিল্পীর কণ্ঠে অনেক পুরনো গানকে আবার নতুনভাবে শুনছি, কারণ কিছু কিছু গান থাকে অসম্ভব ভালো গান, কিন্তু হয়তো সেভাবে আমাদের শোনা হয়ে ওঠে না বা আমরা হয়তো শুনিনি। সেই দ্বিজেন মুখোপাধ্যায়ই বলুন আর সতীনাথ মুখোপাধ্যায়ই বলুন, ওনাদের সৃষ্টি গান, ওনাদের কণ্ঠে যে গান বারবার আমাদের সঙ্গীতের সুরকে লালন করছে, জারণ করছে, সেই গান আবারও আমরা আরও একবার আজকে শুনলাম। এবারও নিশ্চয়ই এমন ধরনেরই কোনো একজন শিল্পীর গান অপেক্ষা করছে, তো এবার কাকে শুনব? এবারে আমারও প্রিয় শিল্পী, আমার মনে অনেকেরই প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাইছে। একদম আমার খুব পছন্দের শিল্পী, অনেক পুরনো দিনের গান, যদিও পরিচিত গান তবুও মনে হয় সবারই ভালো লাগে এই গান। মাইক্রোফোনটাকে একটু নিয়ে নিন। মেঘ কালো আঁধার কালো আর কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার খুব, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল, মেয়ে কালো আঁধার কালো যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার খুব, তার চেয়েও কালো
কতদিন পর এই গানটা শুনলাম, অনেক ছোট থাকতে গানগুলো শুনতাম। সত্যি এই গানগুলো এখন আর শোনাই হয় না বা শোনাও যায় না। একটা সময় ছিল দুপুরবেলা বেতারে রেডিওতে অনুরোধ, বাংলা গানের অনুরোধের আসর যেটা হতো, সেখানে এই ধরনের গানগুলো শোনা যেত। তো এখন সেইভাবে রেডিও আমাদের হয়তো শোনাও হয় না, কারণ একই সাথে আমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে থাকি। তো ফলে এই গানগুলো সেই সময়কার যে গানগুলো ছিল এগুলো এখন আর তেমনভাবে শোনা হয় না। খুব ভালো লাগছে দাদা, এখন অনেক দিন পর এভাবে আবার গানগুলো শুনলাম। যাবো তার পরের গানে। এবারে আমি যাচ্ছি একটু আগে যে বলেছিলাম শ্যামল মিত্র, তার একটি গান গাইছি, তো সেই প্রসঙ্গে একটু বলছি। শ্যামলদা আমাদের কলেজের ফাংশনে এসেছিলেন। আচ্ছা, কলেজে আমরা তখন কলেজ স্টুডেন্ট, আমরা শ্যামলদার সঙ্গে কথা বলছি গ্রিন রুমে বসে, সেখানে রাধাকান্ত নন্দী উপস্থিত, বিখ্যাত তো বলছি তখনকার, উনিও বসা। তো এমন সময় ওই আমাদের কলেজেরই একটা স্টুডেন্ট শ্যামল মিত্রের বেশ গান গাইছিল কয়েকটা গান, গাওয়ার পরে তখন শ্যামলদা আমাকে বলে ওই ছেলেটিকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তো তো খুব খুশিতে শ্যামলদার কাছে এসছেন, শ্যামলদা আপনি আমাকে ডেকেছেন গানের ব্যাপারে একটা জিনিস আর কি, যে কথাটা আর কি, যে গানের আমরা যত বড়ই হই আমরা দাদাই বলি, রমান্তদা শ্যামলদা এরকম আর কি সবাই আমরা ডাকি, শ্যামলদা ওই মানবন্দদা এরকম আমরা ডাকি সবাই, আমরাও শ্যামলদা বলেই ডাকতাম। তো শ্যামলদা আপনি আমাকে ডেকেছেন, মানে হ্যাঁ বসো, তুমি যে গানটি গেয়েছো তুমি কোথা থেকে শুনেছো? বলে গানটি আমি আপনার রেকর্ডিং রেকর্ড থেকে শুনে গেয়েছি। মানে এভাবে গান হয় না, তুমি গানটি গাইলে ভালো করে যে শিল্পীর কাছে, মানে গানটা গানটা যে শিল্পী তার কাছে ভালো করে গানটা শিখে তারপরে তুমি গেও গানটা। তো এই বললেন আর কি। যাক, আমি ওই সমানতির একটি গান গাইছি। আমি তোমার কাছেই ফিরে আসব, তোমায় আবার ভালোবাসব, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসব, আমি তোমার কাছেই ফিরে আসবো।
গানগুলো সত্যি এখন আর একদমই শোনা যায় না। দাদা, এই প্রসঙ্গে বলছি যে অনেক দিন ধরেই গান শেখা বা সেই অনেক বছর ধরে গানের চর্চা, সেভাবে বিশেষ কোনো গুরুর সান্নিধ্য পাওয়া বা বিশেষ কোনো স্মৃতি মনে পড়ছে কি? হ্যাঁ, স্মৃতি অনেক আছে গানের ব্যাপারে। যেমন আমার সুরে যখন হৈমন্ত শিশুলা গান করছিলেন, আচ্ছা, সে এক স্মৃতি আছে, বনশ্রী সেনগুপ্ত গিয়েছেন, আরতি দি গিয়েছেন, অনেকেই গিয়েছেন। তো দাদা মাইক্রোফোনটার সামনে এসে বলুন। হ্যাঁ, একটা স্মৃতি আমি বলছি, সেটা হৈমন্ত শুক্লা আমার সুরে গান করছেন, উনি উনি স্টুডিওতে এসছেন, কিন্তু আমি তখনও মানে স্টুডিওতে পৌঁছতে পারিনি মানে গাড়ির জন্য। তা আমি যখন মানে স্টুডিওতে পৌঁছালাম, তখন ওই ক্যাসেটের মালিক উনি বলেন যে সুরকার এসছেন, এই করেন। তখন হৈমন্ত শুক্লা মানে স্টুডিওতে গানটাই দেখছেন আর কি, ই করছেন। তো আমি যখন মানে গানটা মানে শুনলাম, উনি গাইলেন আর কি, তা আমার একটা জায়গাতে খটকা লাগলো, যেহেতু আমার সুর আর কি। তা আমি বললাম যে ওনাকে আমি বলতে আমি সাহস পাইনি, কারণ অত বড় শিল্পী আমি কী করে বলি। তো আমি কৌশিককে বললাম, কৌশিক ব্যানার্জি উনি স্টিকার সেটের মালিক। আমি বললাম, কৌশিক, গানটা তো আমার একটু কেমন জানি খটকা লাগছে, আমার মন মতন হয়নি গানটা, প্রাণ পাচ্ছি না আমি গানটায়। বলে আপনি বলুন না, অসুবিধা তো নেই, আপনার সুর তো আপনার, আপনি হৈমন্ত দিকে বলুন, উনি রাগ হবেন না। ঠিক ওনার কৌশিক অভাব পেয়ে আমি বললাম, হৈমন্ত দি, আপনি গানটা গেয়েছেন ঠিকই, আমি তো প্রাণ পেলাম না, ঠিক আছে আবার গেয়ে দিচ্ছি। দেখলাম বড় শিল্পীদের কোনো অহংকার নেই, সত্যি ওরা খুবই। তো পরের বারে উনি গানটা গাইলেন, তখন দেখলাম সত্যি খুব দরদ দিয়ে উনি গেয়েছেন, আমি বললাম আমি প্রাণ পেয়েছি। এরকম অনেক স্মৃতি আছে। বাহ, এই যে এত বড় একজন শিল্পী আপনার সুরে গানটা করেছেন, সেটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। কারণ ওনাদের আপনার সুর উনি গেয়েছেন, সেই অভিজ্ঞতা বা সেই ফিলিংসটা কি মনে হয় আপনার, অনুভূতির জায়গাটা কি ছিল তখন? খুব ভালো লাগে, সেই অনুভূতি এখনও মনে হলে ভালো লাগে। অত বড় শিল্পী আমার সুরে গান করেছেন, আমাকে ধন্য করেছেন উনি। তো তারপরে এত আপনি মানে এই যে একটা জায়গায় গেলেন, সেখানে আপনার সুর রেকর্ড হলো, এত বড় একজন কিংবদন্তি শিল্পী গানটা রেকর্ড করলেন, তো সেখান থেকে আবার ফিরে আসা কেন, সেটা আর সামনের দিকে যায়নি কেন? না, ফিরে আসিনি, এরপরেও আমি আরও করেছি। এরপরে বনশ্রী সেনগুপ্ত আমার সুরে গান করেছেন, আরতি মুখোপাধ্যায় গান করেছেন, শিবাজী চট্টোপাধ্যায় গান করেছেন, অনেক কলকাতার অনেক শিল্পী আমার সুরে গান করেছেন, এবং ওটার মূলে আমি উত্তম পুরস্কার পেয়েছিলাম। তো সেই এই যে বিভিন্ন শিল্পীদের শিল্পীরা বিভিন্ন সময় আপনার সুরে গান করেছে, তো সেটা শুরুবারটা কী করে হয়েছিল? শুরুটা হয়েছিল ওই ক্যাসেটের মালিকের মারফতেই, কৌশিক ব্যানার্জি এবং সমীর খাসনবীর যিনি আছিলেন একদম ওই অ্যারেঞ্জার, যন্ত্রসঙ্গীত, ওনার কাছে তো সমস্ত শিল্পীরা এই যেতেন, ও তাদের মারফতেই পরিচয় হয়েছে সমস্ত শিল্পীদের সঙ্গে, সান্নিধ্য হয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেইভাবে আরতি মুখোপাধ্যায় বা শিবাজী চট্টোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত অনেকেই গান করেছেন, তো ওনাদেরও মানে মানে আপনার সুর ওনারা গেয়েছেন, সেভাবে ওনাদের আপনার সুরটা শুনে ওনারা কি বললেন? আমার জানি যতদূর জানি আর কি, সবাই তো আর বলে না মনের কথা, তবে বনশ্রী সেনগুপ্ত বলেছিলেন যে আপনার সুরটা খুব ভালো হয়েছে, খুব গেয়ে আরাম, এরকম গানই আমার ভালো লাগে, রাগাশ্রয়। আমি রাগের উপরেই গান আচ্ছা সুর করেছিলাম। শিরা দমন দা আমার সুরে যে গানটি করছিলেন, চারটি রাগের মিশ্রণ ছিল, শুদ্ধ কল্যাণ, ইমন, শঙ্করা, বেহাগ, চারটি রাগের মিশ্রণে আমি গান করেছিলাম, এবং উনি ঠিক 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 মতনই গিয়েছেন, কেন ওরা শিল্পীরা তো রাগ জানেন, উনি ঠিকভাবেই শিরা দমন দাদি গিয়েছেন। তো এখন ওনারা বলেন নাই ভালো হয়েছে বলে, তবে এইটুকু বলেছেন যিনি গীতিকার আর কি, ডালিম ভট্টাচার্যী, ওনার এক দাদা বড় পণ্ডিত, উনি ডক্টরেট ছাত্রদের পড়ান। তা আমি বললাম যে শিরা দমন দাদের গানটি খুব ভালো গেছে, আমার সুরে গানটা ভালো গাইলে কী করে হবে, আপনার সুরটা ভালো হয়েছে বলে তো গানটা ভালো হয়েছে, এটা ওই ডালিমবাবু গীতিকারের দাদা বললেন আর কি, যে আপনি গানটার সুরটা ভালো করেছেন বলে তো ওনারা ভালোভাবে গেয়েছেন। তা আজকে কি আমরা আপনার সুর করা কোনো গানের এক দুটো লাইন শুনবো? হ্যাঁ, আমার সুরে গান আমি করবো, আমি এরকমভাবে সাজিয়েছি। আচ্ছা, লোকগীতিও আমি গাইবো। এখন কোনটা শুনবো? এখন আমি গাইছি আবারও সমালোচনার আরেকটি গান গেয়ে আমি আমার সুরে যাবো একদম, কারণ বিরতির পর আমাদের ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, আমরা শুনে নিই চটপট এবার গানটা। হ্যাঁ, সমালোচনার একটি গান গেয়ে আমার সুরে আমি চলে যাচ্ছি।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরীতে ওই ঝড় ঝড় কনক চাপা, ভীষণ ভীষণ ভালো। এবার আমার মনে হয় আমরা আপনার সুর করা কোনো গান শুনে নেওয়ার সময় হয়ে গেছে, কারণ ঘড়ির কাঁটা ভীষণ ঘুরে যাচ্ছে। তো যে যে শিল্পীর সুর এত এত কিংবদন্তি শিল্পীরা গেয়েছেন, সেই শিল্পীর কণ্ঠে ওনারই সুর করা গান আমার মনে হয় শোনাটা খুব দরকার। এই যে এত এত শিল্পীরা গেয়েছেন, নিশ্চয়ই আপনার তো ভালো লাগার একটা ব্যাপার তৈরি হয়েছে। তারপরেও বলবো যে এরপরেও কি বিশেষ কোনো মানে মুহূর্ত মনে পড়ে, যে যেটা আপনার সঙ্গীত জীবনে, যেটা আপনার আপনার সঙ্গীত শিক্ষার জীবনে বিশেষ কোনো মুহূর্ত? সঙ্গে অনেক মুহূর্ত আছে, তবে সংক্ষেপে বলছি, যেমন এই আমার সুরে যখন গান করি তখন ওই আমার নিজেরই ভালো লাগে, আনন্দ লাগে যে এত বড় শিল্পীরা আমার সুরে গান করছেন। যেমন বনশ্রী সেনগুপ্ত যখন বলছেন যে সুরকারকে, যখন উনি স্টুডিওতে এসে বলছেন সুরকারকে, তখন সত্যিই ভালো লাগলো। অত বড় শিল্পী খোঁজ করছেন, তখন আমি যখন গেলেন ওই তো সুরকার এসেছেন, তখন উনি আমাকে হ্যান্ডশেক করলেন, সত্যি আমার সুরটা খুব ভালো হয়েছে, গেয়েও আনন্দ পাই। এটি খুব আমার জীবনের আনন্দ। একদম। এবার কি আপনার সুর করা গান শুনবো? হ্যাঁ, আমার সুর করা গান গাইছি। এখন যে গানটি গাইছি, এই গানটির গীতিকার হচ্ছেন দীপক কুমার চক্রবর্তী। আচ্ছা, এবং সুরটি আমার। বাহ। ¶¶
শেষের দিকে চলে যাচ্ছে। ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, বাহির আমায় টানে না, রাত বিরেতে পাখি ডাকে, মনটা কেন মানে না, মানে না রে মানে না, মানে না রে মানে না। ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, বাহির আমায় টানে না, রাত বিরেতে পাখি ডাকে, মনটা কেন মানে না, মানে না রে মানে না, মানে না রে মানে না। মনের খবর কজন জানে, একে একে সব গেল, কেউ তো আপন হলো না, একে একে সব গেল, কেউ তো আপন হলো না, আপন করার আশায় দিন গেল রাত গেল, তবু আপন তবু হলো না। পাখি ডাকে কোনটা কেন মানে না, মানে না রে 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 মানে না। ঘরে আমার মন বসে না, ঘরে আমার মন বসে না, বাহির আমায় টানে না, রাত বিরেতে পাখি ডাকে, কোনটা কেন মানে না, মানে না রে 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 লোক অঙ্গিকের একটি সুর ভীষণই ভালো লাগে। আমাদের সময়টা একদমই শেষের পথে, আমরা ছোট্ট করে আর একটি গান শুনব। এবার কি আধুনিক শুনব না লোক গীতি শুনব? সামনে কালী পুজো, তাই আমি মানে শ্যামা মায়ের গান দিয়ে অনুষ্ঠান শেষ করছি, আর তিন দিন পরেই তো কালী পুজো। তো এই প্রসঙ্গে একটু ছোট্ট ইতিহাস আছে, একটু বলে দিচ্ছি। এই গানটি গেয়েছিলাম আমি দীঘাতে ভবা বাগলার মন্দিরে, গানটি ভবা বাগলারই, ভবা বাগলারই তৈরি গান। ভবা বাগলা নাকি প্রচুর গান লিখেছেন, 25,000 উপরে গান লিখেছেন শুনলাম। কাজে ওনার একটি গান দিয়ে আমি অনুষ্ঠান শেষ করবো। সেই মঞ্চে বসতে ছিলেন বাউল সম্রাট পূর্ণদাস বাউল এবং বিখ্যাত শিল্পী মনমোহন সিং। আমার সৌভাগ্য হয়েছিল ওনারা মঞ্চে বসে আমি গানটি গেয়েছি, ওনাদের প্রণাম করে আমি মঞ্চে উঠলাম। আমার জীবন ধন্য, আমার খুব ভালো লাগছে, সে স্মৃতি আমার এখনও মনে আছে। এই গানটি দিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। মা মা মা
কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো মনটি আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ঘুরোয় নিবা, কালী বলো কালী বলো কথাটি সত্য বুঝেও বোঝো না মন তুমি যে অনিত, কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝেও বোঝো না মন তুমি যে অনিত, ওই দেখো শ্মশানে দিনে, ওই দেখো শ্মশানে কি বানিশি দিনে, পুরিতেছে মানবের যত অহংকার, কালী বলো কালী বলো মনটি আমার, কালী নাম ছাড়া কণ্ঠ হরিয়াল হয়ে এত হারা, গতি নাই গতি নাই কালী নাম ছাড়া কণ্ঠ হরিয়া গাহ হয়ে এত হারা, ওই তো তোমার বন্ধু তরিতে ভবসিন্ধু, ওই তো তোমার বন্ধু তরিতে ভবসিন্ধু, এক বিন্দু আশা তুমি করিও না কার, কালী বলো কালী বলো রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার যদি মজকালী নামে, কতদিন রবে তুমি এই ধরা ধামে, মরণ তোমার যদি মজকালী নামে, ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দেহে, কালী নামে ভরে দাও বিষয় সংসার, কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো মনটি আমার, কালী বলো কালী বলো। ভীষণ ভীষণ ভালো লাগলো দাদা এমন একটি সুরেলা সকাল আমাদেরকে দেওয়ার জন্য, আর অনেক ধরনের হারিয়ে যাওয়া গান হারিয়ে যাওয়া সুর আমরা আজকে শুনলাম, অনেক ধন্যবাদ, আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবেই আমাদেরকে গান শুনিয়ে যান, কৃষ্ণকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তাহলে আজকের মতো বিদায় বলছি, কিন্তু আবারও হয়তো দেখা হবে কোনো এক সময় সেই গান নিয়ে সুর নিয়ে। ঠিক আছে, পুরোনো দিনে গান গাইতেও ভালো লাগে, এই এই গানটি যখন আমি গাইছিলাম দীঘাতে বাবা বাংলার মন্দিরে, কাঁথি থেকে দীঘা কয়েক লক্ষ লোক লাইভ টেলিকাস্ট দেখেছে, সত্যি আমার মানে জীবন ধন্য যে এরকম একটা পরিবেশে, একদম একদম আমাদেরও ভালো লাগছে যে এমন একজন শিল্পীকে আমরা শুনছি
ভীষণ ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং এভাবেই সুরে থাকুন আমাদের সাথে। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আজকের এই সকালে আমাদের সাথে ছিলেন শিল্পী প্রান্তোষ কর্মকার, আর তবলায় ছিলেন কৃষ্ণদাস। তাহলে আজকের মতো এই অনুষ্ঠান আমরা শেষ করব, সেই আবার একটি অপেক্ষায়। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামীকাল এই কথায় সুরের জমজমাট সকালে, আবারও কোনো এক নতুন শিল্পীকে নিয়ে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, এবং যে সামনে যে কালী পুজো শ্যামা পুজো আসছে, তার আনন্দে আমরা এখন থেকেই আলোর জোয়ারে ভাসবো, সুরের জোয়ারে ভাসবো। অবশ্যই দেখতে ভুলবেন না আমাদের নিউজ ভ্যানগার্ড। নমস্কার।